আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর উদ্যোগে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন রাজধানীর উমাকান্ত স্কুলের সামনে থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছিল ছেলেদের 5 কিলোমিটার ও মেয়েদের 3 কিলোমিটার দৌড়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ও ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হয় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে যে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। দেখুন, আমরা এবছর আজাদী কা অমৃত মহোৎসব যে প্রোগ্রাম সেটা সেলিব্রেট করছি, তার সাথে হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইন সেটাও খুব উৎসাহের সাথে আমরা সবাই সেটা উদযাপন করছি। তো এর মধ্যে আমাদের এটা যে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম শিডিউলের মধ্যেই এই যে ক্রস কান্ট্রি রেস সেটা ছিল 5 কিলোমিটার মেন আর 3 কিলোমিটার উইমেন ওপেন ক্যাটাগরিতে। তো এটার মধ্যে সবাই যে খুব উৎসাহের সাথে অনেকে পার্টিসিপেট করেছেন, তো এটাই আমরা জানি যে বিভিন্ন আমাদের কাজকর্মের পাশাপাশি যে শরীরচর্চা বা এই ধরনের স্পোর্টসে পার্টিসিপেট করা, অ্যাথলেটিক্সে পার্টিসিপেট করা, এটাও খুব ইম্পর্টেন্ট আমাদেরকে শরীরকে সুস্থ রাখার জন্য। তো এটা স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সবাই এটাতে ওনাদের অ্যাক্টিভ ইনভলভমেন্টে এটা আজকে খুব সুন্দর করে আমরা এটা অর্গানাইজ করতে পেরেছি, তো ওদেরকেও ধন্যবাদ জানাই। তাছাড়া যারা পার্টিসিপেট, যারা উৎসাহের সাথে এটাতে পার্টিসিপেট করেছে ওনাদের সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই রেজিস্টার এটা কভার করার জন্য। নমস্কার।